হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, দিস ইজ ইব্রাহিম। আজকে কথা বলবো কীভাবে লেসন প্ল্যান তৈরি করতে হয়। যারা বিএডে আছেন অথবা এমএড প্রফেশনাল ডিগ্রি অর্জন করতে চান তাদের জন্য আজকের এই লেসনটা। আসলে আমরা জেনে নিই লেসন প্ল্যান সম্পর্কে, কীভাবে লেসন প্ল্যান তৈরি করতে হয়। ওকে, লেসন প্ল্যান কী? লেসন মানে হচ্ছে পার্ট, আর প্ল্যান মানে পরিকল্পনা। ক্লাসরুমে যাওয়ার আগে আমরা যেই পার্টের পরিকল্পনা করে থাকি সেটাই হচ্ছে লেসন প্ল্যান। লেসন প্ল্যানের পাঁচটা ধাপ রয়েছে। প্রথম ধাপ হচ্ছে ইন্ট্রোডাকশন। প্রথমে আপনি কোন বিষয়টা পড়াবেন সেই বিষয়টা আপনি পরিচিতি নিয়ে আসবেন। সাপোজ আপনি ক্লাসের নাম, কোন ক্লাসে পড়াবেন ক্লাসের নামটা ইনক্লুড করবেন, সাবজেক্ট ইনক্লুড করবেন, দেন টপিকস, তারপর টাইম কতক্ষণ পড়াবেন, ফাইনালি ডেট। ওকে, তারপর যেটা আছে লেসন প্ল্যানের যে সেকেন্ড ধাপ, সেটা হচ্ছে অবজেক্টিভস অর লার্নিং আউটকামস। লার্নিং আউটকামস হচ্ছে এই লেসনটা দ্বারা আমরা কোন কোন বিষয় শিখব। মনে রাখতে হবে লেসন প্ল্যানে দুই থেকে তিনটার বেশি লার্নিং আউটকামস রাখা যাবে না। আর লেসন প্ল্যান করতে গেলে, লার্নিং আউটকামস লিখতে গেলে অনুমান, আন্দাজ, বুঝায় এরকম কোনো ভার্ব, অ্যাকশন ভার্ব নেওয়া যাবে না। যেমন আন্ডারস্টুড, নো, জানতে পারবে, বুঝতে পারবে, এই বিষয়গুলো এখানে ইনক্লুড করা যাবে না। সরাসরি ইনক্লুড করতে হবে যেমন মেক, তৈরি করতে পারবে, টক, বলতে পারবে, তারপরে ড্র অঙ্কন করতে পারবে, আইডেন্টিফাই, চিহ্নিত করতে পারবে, সেপারেট, পার্থক্য করতে পারবে, এই বিষয়গুলো ইনক্লুড থাকবে। ওকে, পরবর্তী যে তাতে প্রিপারেশন, প্রিপারেশনের মধ্যে রয়েছে চারটা বিষয়, সেটা হচ্ছে টিচিং এইডস। তারপর রয়েছে টিচিং এইডস অর্থাৎ কোন কোন বিষয় লাগবে শ্রেণীকক্ষে যাওয়ার আগে, যে আমাদের যে টিচিং এইডসগুলো লাগে, যেমন পোস্টার, ব্যানার, ডাস্টার, চক, মাল্টিমিডিয়া, ল্যাপটপ, কম্পিউটার, এটসেট্রা, দিজ আর টিচিং এইডস। ওকে, দেন রয়েছে পসিবল প্রবলেম, যে সমস্যাগুলো আছে, যদি টুকিটুকি সমস্যা থাকে ক্লাসরুম, অনেক সময় সিটের অবকাঠামো সংকট থাকে, ফ্যানের বা সুইচের সংকট থাকে, সেগুলো কুইক টাইমে সলভ করা। ওকে, তারপরে আছে রুটিন ওয়ার্ক, আমাদের অ্যাজ ইউজুয়াল যে কাজগুলো আমরা করে থাকি। রুটিন ওয়ার্ক অর্থাৎ টু এক্সচেঞ্জ দ্য গ্রিটিং বাই আস্কিং হাউ আর ইউ, অর্থাৎ তাদের সাথে এক দু মিনিট কথা বলা, পরিবেশটা শান্ত করে নেওয়া, তাদের কাছ থেকে হোমওয়ার্ক কালেক্ট করা, সেটা হচ্ছে আমাদের রুটিন ওয়ার্ক। দেন প্রিপারেশনের মধ্যে রয়েছে ওয়ার্ম আপ, অর্থাৎ এর আগে কোন লেসনটা পড়িয়েছি, আজকে কোন লেসনটা পড়াবো, এবং তাদের কোনো আইডিয়া আছে কি না সে সম্পর্কে কিছু প্রশ্ন, বাই সিটিং আপ আ সিন, এটা হতে পারে যে কোনো একটা ব্যানার বা পোস্টার শো করে তাদেরকে দিয়ে একটা প্রশ্ন করা, দেন ডিক্লেয়ার দ্য টুডেজ লেসন। তখন কী করতে হবে, প্রিপারেশনের মধ্যে রয়েছে যে তখন কী করতে হবে, প্রিপারেশনের মধ্যে রয়েছে যে লেসন, আজকের লেসনটা ডিক্লেয়ার করা। ওকে, তারপরে মূল কাজ, সেটা হচ্ছে প্রেজেন্টেশনের কাজ, প্রিপারেশন, প্রেজেন্টেশন, ইভ্যালুয়েশন। ওকে, এখন প্রেজেন্টেশনে কী করবো আমরা, যে চার নম্বর যে পার্টে রয়েছে প্রেজেন্টেশন, প্রেজেন্টেশন বিভিন্ন ভাগে ভাগ করে নিতে হবে, অর্থাৎ প্রসিডিউর, যে আমি ক্লাসটা কীভাবে নিব। অর্থাৎ প্রথমে আপনি একটু ব্রিফ দিবেন, পাঁচ সাত মিনিটের একটা ব্রিফ দিতে হবে, তো সেটা টিচার্স ওয়ার্ক, টিচারের কাজ। পরবর্তীতে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি সাজাইতে হবে ফেয়ার ওয়ার্ক অ্যান্ড গ্রুপ ওয়ার্ক দিয়ে, আপনি কোন কোন ভাবে ফেয়ার ওয়ার্ক করাবেন, কোন কাজটা ফেয়ার ওয়ার্ক করাবেন, কতক্ষণ ফেয়ার ওয়ার্ক করাবেন, এবং গ্রুপ ওয়ার্ক কতক্ষণ করাবেন, কোন কাজটা গ্রুপ ওয়ার্কে দিবেন। এবং গ্রুপ করতে গেলে আমরা জানি যে কিছু স্ট্র্যাটেজি ফলো করতে হয়, বিশেষ করে বাজ পদ্ধতিতে আমরা গ্রুপ করতে পারি, থিঙ্ক, ফেয়ার, দেন হেয়ার, থিঙ্ক, ফেয়ার, হেয়ার, এই পদ্ধতি অবলম্বন করে আমরা গ্রুপ করতে পারি। তারপরে সার্কেল অফ বয়েজ, বয়েজদেরকে সার্কেল করে আমরা গ্রুপ করতে পারি, রোটেটিং ট্রায়স, এটা করে আমরা করতে পারি, দেন স্নোবল, জিকস, এই বিষয়গুলো করে ফিশ বল, এই পদ্ধতিগুলো অবলম্বন করে আমরা ফেয়ার ওয়ার্ক, গ্রুপ ওয়ার্ক করতে পারি। ওকে, প্রেজেন্টেশনের কাজের মধ্যে এরপরে প্রেজেন্টেশনের পরে যেটা রয়েছে সেটাকে আমরা পরে যেটা রয়েছে ফাইনালি যেটা রয়েছে সেটা হচ্ছে ইভ্যালুয়েশন, অর্থাৎ অ্যাসেসমেন্ট। আপনি ক্লাসটা পড়িয়েছেন, কী পড়িয়েছেন, তারা কী উপলব্ধি করেছে, লার্নিং আউটকামটা হয়েছে কি না, এটা চেক আপ করার জন্য ফুল ক্লাসটা সামারাইজ করা ফ্রম স্টুডেন্টস ইভ্যালুয়েশন। ইভ্যালুয়েশন ক্যান বি
ডিফারেন্ট ওয়ে ইভ্যালুয়েশন কীভাবে আমরা করি, জেনারেলি ইভ্যালুয়েশন আমরা প্রশ্ন করে ইভ্যালুয়েশন করতে পারি, গ্যাপ ফিলিং দিয়ে ইভ্যালুয়েশন করতে পারি, কোনো কিছু ডেসক্রাইব করতে বলে ইভ্যালুয়েশন করতে পারি, বা তাদেরকে কোনো ফিডব্যাক দিয়ে কোনো ভুল শুধরে দিয়ে ইভ্যালুয়েশন করা যায়, অথবা হোমওয়ার্ক দিয়ে ইভ্যালুয়েশন করা যায়। ওকে, এমনিভাবে তার মানে আমরা বুঝলাম যে একটা ভালো লেসন প্ল্যানের পাঁচটি ধাপ রয়েছে: ইন্ট্রোডাকশনস, লার্নিং আউটকামস, প্রিপারেশন, প্রেজেন্টেশন, ইভ্যালুয়েশন। ইভ্যালুয়েশনের মধ্যে হোমওয়ার্কও রয়েছে। ওকে, আপনাদের সুবিধার্থে আমি কয়েকটা লেসন প্ল্যান এখানে স্ক্রিনে দিয়ে দিব। আপনারা প্রয়োজন স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন আপনাদের বিএড বা এমএড করতে। আপনাদের লেসন প্ল্যানটা সহায়ক ভূমিকা পালন করবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।